নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজকে এখন যে বিষয় নিয়ে এসেছি সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। যেটা আমাদের আশা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াবেন, দাঁড়িয়ে জিতবেন, কারণ তিনি এমনই একজন মুখ্যমন্ত্রী যিনি যে কেন্দ্রে দাঁড়িয়েছিলেন সেই কেন্দ্রে পরাজিত হয়েছেন। তৃণমূলের ভাষায় যদি বলতে হয়, কারণ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের যে ভাষা, সেই ভাষা অনুযায়ী বিজেপির সমস্ত লোককে বলেন হেরে ভূত হয়ে যাওয়া। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রামে হেরে ভূত হয়েই চলে এসেছেন, অর্থাৎ হেরে গেছেন। কিন্তু হেরে যাওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রী, কাজে তাকে জিতে আসতে হবে ছ মাসের মধ্যে। এক্ষেত্রে বিধানসভা নির্বাচনে দাঁড়ানোটা তার কাছে জরুরি, তো তিনি দাঁড়াবেন। তার জন্য কি হয় না হয় এটার দিকে সকলের নজর ছিল, কোন জায়গায় দাঁড়াবেন, খড়দায় দাঁড়াবেন, কারণ খড়দার বিধায়ক মারা গেছেন, যিনি হয়েছিলেন প্রার্থী হিসেবে ছিলেন মারা গেছেন, এগুলো নির্বাচন হবে, তো সেখানে দাঁড়িয়ে কী হবে, এগুলো চিন্তা ছিল। এই চিন্তার মধ্যেই আজ আমরা পেলাম শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি পদত্যাগ করলেন বিধানসভা থেকে, তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন। দীর্ঘদিনের তিনি একজন বিধায়ক, প্রায় 91, আমার যদি ভুল না হয় 91 সাল থেকে তিনি কংগ্রেসের বিধায়ক প্রথমে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে আবার নির্বাচিত হন এবং বারংবার নির্বাচিত হন, এরপরে তৃণমূলে যোগদান করেন, তৃণমূলেও তিনি জেতেন, অর্থাৎ তিনি জিতেই এসেছেন। তিনি বারংবার জিতে এসেছেন এবং এখনও পর্যন্ত তিনি অপরাজেয়। তিনি পদত্যাগ করলেন বিধানসভা থেকে, মানে বিধায়কের পদ থেকে। তিনি মন্ত্রীও হয়েছিলেন, তিনি মন্ত্রিত্বও ছাড়লেন এবং বিধায়ক পদটাও তিনি ছেড়ে দিলেন। তিনি কতটা দুঃখ পেয়েছেন, কতটা কষ্ট পেয়েছেন, তার কতটা মনে হয়েছে, সেসব প্রশ্ন আড়ালে হারিয়ে যায়। একজন বক্সার দেখুন, বক্সিং, মার্শাল আর্ট সব একই জগতের, মার্শাল আর্টের মধ্যেই বক্সিংও পড়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন যোদ্ধা, তিনি তার দুঃখকে চেপে রাখতে পারেন, তার যন্ত্রণা চাপতে জানেন, হাসি মুখে যন্ত্রণা চেপে যাওয়াই হচ্ছে একজন মার্শাল আর্টিস্টের লক্ষণ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি হয়তো হাসি মুখেই চলে গেলেন, কিন্তু তার মনে হয়তো বেদনা কোথাও না কোথাও ছিল, তিনি ইস্তফা দিলেন বিধায়কের পদ থেকে। এই অবধি সব ঠিকই ছিল, তিনি বিধায়ক পদে ইস্তফা দিলেন এবং তিনি কি বললেন একটু শুনুন, তারপরে আমি বলছি। থাকা মানুষের প্রয়োজনে, তো সেক্ষেত্রে তার জন্য সেফেস্ট যে সিট সেটা ভবানীপুর, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রিজাইন করবো এবং এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেস্ট করবেন। সেফেস্ট সিট, এইখান থেকে শুরু হচ্ছে রুদ্রবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ভোটের আগেই, হঠাৎ করে মনে হলো নন্দীগ্রামে গিয়ে আমি যদি এখানে দাঁড়াই কী হবে, এটা আমার কাছে বোনের মতো, বড় বোন ভবানীপুর, বড় বোন মেজে বোন ছোটো বোন, এই টাইপের কথা বিধায়ক যখন বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকেই প্রায় কথাটা নিয়ে বলতেন যে বড় বোন ছোটো বোন মেজে বোন কোথায় দাঁড়াবেন। এই করতে করতে তিনি দাঁড়িয়ে পড়লেন নন্দীগ্রামে। তিনি ভেবেছিলেন তার যা পপুলারিটি, তিনি যা ভেবেছিলেন, তার যা হিসাব ছিল সমস্ত কিছু নিয়ে তিনি ভেবেছিলেন, পিকের যে টিম ছিল সব নিয়ে তিনি ভেবেছিলেন যে তিনি জিতে আসবেন, কিন্তু দেখা গেল উল্টো। যা আমরা আশঙ্কা করেছিলাম যে বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারবেনই, দেখুন আমি কিন্তু খুব জোর দিয়ে বলেছিলাম, ভোটের দিনই আমি বলে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর হাসি এবং তার সব কিছু বুঝিয়ে দিয়েছিল তিনি জিতে যাচ্ছেন। যেরকম অর্জুন সিংয়ের সময় আমি বলেছিলাম 2019 নির্বাচনে যে অর্জুন সিং জিতে গেছেন, সকালে দেখবেন ভিডিও করেছিলাম আমি 12টার সময় ভিডিওতে বলে দিয়েছিলাম উনি জিতে গেছেন, মানে হয়তো জিতে যাবেন শিওর, আবহাওয়া বলে দেয়। ঠিক সেভাবে আবহাওয়া বলেছিল। এবার প্রশ্ন আসবে অনেকে, আপনি তো অন্য সিটগুলো জিতবেন বলেছেন, সেগুলো তো হয়নি, দুর্ভাগ্য আমার, সৌভাগ্য সবার, কারণ অনেকে অনেক কথা বলেছিল কিছুই মেলেনি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নন্দীগ্রামে, বাংলা তার মেয়েকে চায় বলে, মেয়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসা, সেটাই হয়নি। যাই হোক, সে প্রসঙ্গ আলাদা।
তো মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে নন্দীগ্রামে হারার পরে নিশ্চয়ই বুঝে গেছেন যে তার পক্ষে ওইখানে দাঁড়ানো ঠিক হবে না, এবং তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বুঝে গেছিলো যে কোনো জায়গায় সিটে দাঁড় করিয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আনাটা হয়তো নাও হতে পারে, অর্থাৎ লড়াই টাফ হতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে সেফ সিট হচ্ছে যে লড়াইটা লড়ে শোভনদেব চট্টোপাধ্যায় জিতিয়ে নিয়ে এলেন। দেখুন, ওই সিটটা কিন্তু ভবানীপুর লোকসভার নিরিখে কিন্তু হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাটায়, অর্থাৎ ভবানীপুর বিধানসভা। সেক্ষেত্রে তাই নিন্দুকেরা বলে, মানে বিরোধী যারা আছেন, নিন্দুকেরা যারা আছেন, তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিলেন যে ওই সিটে তিনি জিতবেন না, তার জন্যই তিনি নন্দীগ্রামের মতো একটা সেফ সিট খুঁজেছিলেন যেটা তার কাছে সেফ মনে হয়েছিল। বাস্তবিক ক্ষেত্রে উল্টো হয়েছে, কিন্তু ওইখানে দাঁড়িয়ে রুদ্র নীলের সামনে শোভনদেব চট্টোপাধ্যায় লড়লেন এবং তিনি জিতলেন। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় জিতবেন, রুদ্রনীল ঘোষ হারবেন। তার কারণ শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে আজ পর্যন্ত কোনো এরকম টাকা হাত পেতে নিচ্ছেন, ঝেড়ে দিচ্ছেন, কাটমানি খাচ্ছেন এই জাতীয় অভিযোগ তো ছিলই না, কোনো কালি তার গায়ে জামায় লাগেনি। এবং তার সঙ্গে সঙ্গে তার একটা প্লাস পয়েন্ট ছিল, তিনি কোনোদিন এতদিনে তার বিধানসভার যে ছিলেন তিনি থাকাকালীন এবং বিধায়ক থাকাকালীন তিনি কাউকে একটা খারাপ কথা বলেননি, এমনকি এই নির্বাচনেও তিনি কাউকেই যেসব কুকথা আমরা শুনেছিলাম, যেগুলো এখন কুকথা নয়, যেগুলো স্বীকৃতি পেয়ে গেছে, এগুলোই এখন ঠিক কথা, মানে শালা, ডাক্তার বাপকে, এই টাইপের কথা, তুই কি টাকা দিয়েছিস, তুই যে হিসাব নিবি, এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু তার মুখে আমরা কোনো দিন শুনিনি। নিপাট একজন ভদ্র মানুষ, ভদ্রলোক তিনি, ওখানে লড়াই লড়লেন এবং তার জন্যই তার সদাহাস্যময় মুখ এবং নিপাট ভদ্রলোকের কথাবার্তা এবং সব কিছুই তাকে জিতিয়ে নিয়ে এসছে প্লাস পয়েন্ট করে, অর্থাৎ হেরে যাওয়া সিট লোকসভার নিরিখে হিসাব করলে হেরে যাওয়া সিট জিতিয়ে নিয়ে এলেন কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়। এবং যথারীতি তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে থেকে এবং বুঝিয়ে দিলেন তিনি যে তিনি তার জায়গাটা ছেড়ে দিলেন, অর্থাৎ সবার আগে তার কাছে দল। দেখুন, তাকে নিয়ে বড় করা, তাকে নিয়ে ছোটো করার কোনো জায়গা নেই, ভালো মানুষকে ভালো মানুষ বলতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি যে কথাটা বলে গেছেন, সেফেস্ট সিট, এই সেফেস্ট ব্যাপারটাই কিন্তু ভয়ঙ্কর কথা। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই রাজ্যের, কিন্তু তার পক্ষে সেফেস্ট সিট কোনটা, তার নিজের কেন্দ্রটাই যেখানে তিনি থাকেন, বাকিগুলো না, না আমি বলছি না, নিন্দুকে বলবে যে বাকিগুলো কি তাহলে তারা সেফ জায়গা নয়। যেরকম আমরা জেনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট লাগার সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম থেকে তিনি সোজা চলে এলেন এসএসকেএমে, মানে বাদ বাকি সব জেলাতে, মেদিনীপুর জেলা এবং অন্য জেলাতে হসপিটালগুলো খুব একটা ভালো নয়, সুপার ফেসালিটি না সুপার স্পেশালিটি যাই বলুন, সেই হসপিটালগুলো অ্যাকচুয়ালি নামেই সুপার স্পেশালিটি বা সুপার স্পেশালিটি বলুন, আসল হসপিটাল হচ্ছে এসএসকেএম। আজ আবার দেখলাম সুব্রত মুখার্জি থেকে সবাই শুরু করে বলছেন আর হসপিটালে থাকবো না, বাড়িতে থাকবো। অ্যাকচুয়ালি পরিষেবা, চিকিৎসা পরিষেবা কোন জায়গায়, না না এই প্রশ্ন করার জায়গা নেই, কারণ চিকিৎসা পরিষেবা ভালো বলেই এনারা সব জিতে এসছেন, কাজে চিকিৎসা পরিষেবা নিশ্চয়ই ভালো, কিন্তু ওই সেফেস্ট জায়গাটা কটকা দেয়। আগামী দিনে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, রাজনীতির যে পরিস্থিতি, নন্দীগ্রামে হেরে যাওয়া, তাকে হারালেন শুভেন্দু অধিকারী। ও হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলতে গিয়ে মনে পড়ে গেল, আজ শুভেন্দু অধিকারী একটা টুইট দেখলাম, সোনারপুরে এক মণ্ডল সভাপতি মারা গেছেন, সেটা দেখলাম, দেখুন আপনারা টুইটটা। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদা পঞ্চায়েতের রুমঝুম পার্কে কর্মী নির্মল মণ্ডলকে তৃণমূলরা পিটিয়ে খুন করে। তিনি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব জেলার সোনারপুর উত্তর বিধানসভার তিন নম্বর মণ্ডলের তপশিলী মোর্চার সাধারণ সম্পাদক। তো যথারীতি খুনের ব্যাপারটা রয়েছে, এখনও পিটিয়ে খুন করা হচ্ছে। যাই হোক, এর মধ্যে মুখ্যমন্ত্রী বিধানসভায় জিতবেন, আসবেন, দেখতে পাবো, ভোট চলবে, ভোটের জায়গায় মৃত্যু হয় তার মৃত্যুর মতো চলে যাবে, অশান্তি অনেকটা কমে গেছে, কারণ অশান্তি অন্যদিকে টার্ন নিয়েছে, এখন বাঁচানো মানে ওই সিবিআই কেস থেকে বাঁচানো, বাঁচা এই সব চলছে আর কি। তো এটাই ছিল এখনকার বার্তা, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন সেফ সিট খুঁজছেন ভবানীপুর, নাকি তিনি অন্য জায়গায় দাঁড়াবেন, দেখা যাক, সময় বলবে তিনি কোথায় দাঁড়াচ্ছেন। ততক্ষণের জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং আপনারা দেখতে থাকুন রুদ্রবার্তা, আগামীকাল সকালের বার্তার জন্য অপেক্ষা করে থাকুন। এখন চলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাস্ক ইউজ করুন এবং লকডাউন বিধি যা চলছে মেনে চলুন, কারণ আপনি অ্যাগ্রেশন দেখানোর মতো তৃণমূল কর্মী নন যে রাজভবনের সামনে দাঁড়াবেন কখনো ভেড়ার পাল নিয়ে বা কখনো ইট নিয়ে পাথর নিয়ে নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখাবেন মাস্ক ছাড়া বা রাজভবনের সামনে বিক্ষোভ দেখাবেন। আমি আপনি সাধারণ মানুষ, কাজে লকডাউন বিধি মেনে চলুন এবং লকডাউনটা মানুন নিজের জন্য। চলুন এখনকার মতো আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।
ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।